আসসালামু আলাইকুম। আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি। প্রথমে দিয়ে দিচ্ছি তেল, তেল গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লবণ, চিংড়ি মাছ, দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো, মাছগুলো তেলের মধ্যে ভাজা হয়ে গেলে দিয়েছি করলা, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, তেলের মধ্যে কিছুক্ষণ নিয়ে সামান্য পানি দিয়ে দিব, এরপর ভাত না দিয়ে দিব, হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি। এই করলা ভাজি করতে আমার সময় লেগেছে 30 মিনিট, অল্প আছে ভেজে করে